লিয়া আমি না বলে বাইক চুরি মধ্যে জড়িত আছে দেখে আমার আটকেছে কেডা লোক তো চেনে না অনে তোমার কইতে গানছে মোটরপুর থানা তো বাইরে এসে কেমন আনছে গাড়ির জোর করে 2000 লয়ে বসে তুমি মোটরপুর থানা কে লিয়ে গেছলা সাড়ে তেনে আমার রাজীব সাড়ে গেছে গিয়েছে আমার কোনামন গিয়েছে তাই কইছে আমার বাদ গিয়েছে তো তোমার নামতে থানা কমপ্লেন আইছে এনে গিয়ে সালে সারে লই দেখা করতে কইছে তো আমি গেছি কোন সময় গেছিল আমি সময় 10টা 10টা 10:30 বাজে মনে এরপর থানা থেকে বাইরে যেতে দিছিল বলে কি দিছিল বাইরে আইতাম চাইছে হ্যাঁ হ্যাঁ তো তখন আমার গাড়ি জোর করে উড়ে লয়ে বসে কোন জায়গা আনছে তোমারে আনছে তো এই জায়গাতে নাম কি দিতে চলো না কোন থানায় তোমারে ডাকা আসলো মধুপুর থানা দারবালগো কিটা তুমি স্বীকার করছো আনছে আমরা বাইক বাইকে বাইক ছন্দমূল লোকের তৈরি আমরা আনছে এনো থানারটা বাইরে এসে থানার সামনে ত্যাগ গাড়ির মধ্যে জোর করে আনাইছে আমার তোমার কিডন্যাপ করে লিয়েছে হ্যাঁ চিনুনি ফুলাপান্ডিরে ফুলাপান্ডি এনো একটা আছে এর নাম দীপিয়া এনে কি তোমার মার দূর করছে গাড়ির মধ্যে গুছি মুছি দিছে জ্ঞান জীবন ভাগে ওই গলার মধ্যে গলা এর কি দা টানাটানি করে সিরা মেরে তোর গলা দিয়ে দিছে নাম কি তোমার আমার নাম সতীশ নেপাল বাড়ি বোনাবন কখন তোমার কোন জায়গা থেকে আনছো ভাই আমার সাইকেলটা গত রবিবারে ভোর বিকাল 6:30টার সময় চুরি হইছে তারপরে আমার একটা লোক সন্দেহ হইছে লোকটার অফিসে বিছে মনে করে আমরা একটা লোক লাগাই রাখছি কিন্তু এই গতকালকা বিকাল 4:00 সময় এটা বাংলাদেশ নামাইলেছে তো তারপর আমরা লোক চিনি না মধুপুর থানাতে মানে এন্ট্রি করছি করার পরে মধুপুর থানা এই তারা হেরে ডাকাই আনছে ডাকাই আনার পরে মধুপুর থানা আমরা এমন কোনো কিছু কইছে না যে আমরা কোনো কিছু যোগাযোগ করছে না তারপর হেজন যাওয়ার পথে বাড়িতে তারপর আমি কইছি ভাই চলো আমার লগে আমার বাড়িতে যাইয়া এই তুমি আমার দর করলে আমার সাইকেলটা বাড়ি করে দেবা তোমার দর করলে আমি টাকা পয়সা দেবো এইটিও কথা হেরে কোনো মারধর করছি না জোর বুঝতে আনছি না কারণ আমার কোনো দরকার নাই কারণ থানাতে আমি কেস করছি খালি হেরে জিঙাইছি না আমার বাড়িতে বাড়িতে না আমার বাড়ির সামনে না জিঙাইছি আমি কই যে ভাই তুই আমার কো আমার সাইকেলটা দর করলে আমি তোর টাকা দেম তুই আমার সাইকেলটা না দিয়ালা এই দূরে কইছি কোন জায়গা হইছে ঘটনাটা ঘটনাটা এটা কোন বর্তমানে মানে আনছি যে এটা নেহালচন্দ্র নগর কাগজপত্র লো লো আমি তোমার বাংলাদেশ যাবো যাই বিচারে বাইর করে দেবো।